আমার নাম রাশেদ জামান, আমি একজন সিনেমাটোগ্রাফার, মানে একজন সিনেমাটোগ্রাফার, ভিজুয়াল সাইকিয়াট্রিস্ট, ভিজুয়াল ফিলোসফার। তার কাজ হচ্ছে একটা আইডিয়াকে ইন্টারপ্রেট করা, ভিজুয়ালি ট্রান্সলেট করা। আমি চিন্তা করতাম যে আমি বড় হয়ে অনেক বড় একজন পেইন্টার হব। শুধুমাত্র পেইন্টিং না, বই পড়া মানে সাহিত্য, ফটোগ্রাফি এবং সিনেমার প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয় ছোটবেলা থেকেই। কলম কবিতা লেখে না, কবি কবিতা লেখে। কিন্তু যদি ভালো কলম থাকে তাহলে লিখতে সুবিধা হয়, ভালো তুলি থাকলে ছবি আঁকতে সুবিধা হয়, সেভাবে একটা ভালো ক্যামেরা থাকলে ছবি তুলতেও সুবিধা হয়, একটা মুহূর্তকে ক্যাপচার করতে সুবিধা হয়। আগে একটা গল্প বলার জন্য, একটা আইডিয়াকে ইন্টারপ্রেট করার জন্য, ট্রান্সলেট করার জন্য ভিজুয়ালি যত আয়োজন দরকার পড়তো, সরঞ্জাম বাজেট দরকার পড়তো, সেটা এখন আর না চাইলেও না থাকলেও হবে। আমাদের পকেটে যে ফোনটা আছে সেটা দিয়ে আমরা চাইলে আমাদের ভাব প্রকাশ করতে পারি, একটা আইডিয়াকে ইন্টারপ্রেট করতে পারি ভিজুয়ালি। বিখ্যাত লেন্স কোম্পানি জাইস ভিভো স্মার্টফোনের সাথে কোলাবোরেশন করেছে। এই কোলাবোরেশন আমরা যারা কম সরঞ্জামে, কম আয়োজনে গল্প বলতে চাই, একটা মুহূর্তকে ক্যাপচার করতে চাই ছবির মাধ্যমে, তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমার বিশ্বাস। X80, co-engineered with Zeiss, vivo.